আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনার জন্য ভার্সন 3.7.1 এর জন্য একটি অসাধারণ ওবিবি শেয়ার করব। আপনারা অনেকে কিন্তু এখনো পর্যন্ত ভার্সন 3.7.1 টি খেলতেছেন এবং তারাই কিন্তু অনেকে কমেন্ট করতেছেন যে ভার্সন 3.7.1 এর জন্য একটি ওবিবি শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওতে আমরা ভার্সন 3.7.1 এর জন্য একটি ওবিবি আপনার সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনার সাথে আছি আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমনই সব নতুন নতুন বাস্তবের ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিওগুলো সবাই পেতে। সবাইকে স্বাগতম আরও একবার। আমরা আজকে যে ওবিবিটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা কিন্তু ভার্সন 3.7.1। এই নিয়ে আমি হয়তোবা 3-4 বার অলরেডি আমি ভার্সনটি বলে ফেলছি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোনো আপডেট ভার্সনের জন্য ওবিবি নয়, এটি হচ্ছে আমাদের ওল্ড ভার্সন 3.7.1 এর একটি ওবিবি। এবং আপনারা অনেকেই আপনারা কিন্তু এখনো পর্যন্ত ভার্সন 3.7.1টি খেলতেছেন এবং আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন আমার ভার্সন 3.7.1 এর গেম প্লে দেখে আমি কোন ভার্সনটি খেলতেছি, কোন ওবিবি দিয়ে খেলতেছি। আমি প্রায় সময় যে ওবিবি দিয়ে খেলে থাকি সেটা অলরেডি আমরা আমাদের চ্যানেলের মধ্যে একটা রিভিউ প্লাস সেটআপ টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিছি। তো আশা করি সেটা আপনারা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্কটি দেওয়া থাকবে। এবং আজকের ভিডিওতে আমরা যে ওবিবিটি নিয়ে আসছি এটাও ভার্সন 3.7.1 এর একটি ওবিবি, বাট এইখানে কিন্তু ওবিবিটি একটু ভিন্ন। আমি সবসময় যে ওবিবিটি দেখে থাকি ওইটাই আলাদা এবং এটাই আলাদা, এবং এই ওবিবিটা একটি বেস্ট ওবিবি বলতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে রিভিউ করব। সবার আগে বলে রাখতে চাই আপনারা এই ভার্সনটি কীভাবে খেলবেন সেটার ব্যাপারে। এই ভার্সনটি খেলতে হলে আপনাদের সর্বফার্স্টে বর্তমান ভার্সনটি ডিলিট করে ভার্সন 3.7.1টি সেট আপ করতে হবে। এবং ভার্সন 3.7.1টি সেট আপ করা খুবই ইজি, আপনারা জাস্ট আপ একটি এপিকে ডাউনলোড করে নেবেন ভার্সন 3.7.1 এর। এবং আজকে ভিডিওতে দেখানো যে ওবিবিটি আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা জাস্ট ফাইলটিকে এক্সট্রাক্ট করে ওবিবিটিকে com.maleo ফাইলের ভিতর রেখে আপনারা জাস্ট প্লে করবেন। যদি কোনো ট্রাই অর টু ডাউনলোড লেখা আসে তাহলে আপনারা যে নাম্বারটি থাকবে 2006 48 নাকি আমার সঠিক খেয়াল আসতেছে না, তো এরকম একটি নাম্বার থাকবে, তো নাম্বারটিকে জাস্ট কেটে 2 কেটে 1 বসিয়ে দেবেন, 1 কেটে 2 বসিয়ে 3 বসিয়ে দেবেন। এভাবে আপনারা দেখে দেখে গেমটিকে প্লে করতে পারেন। এই নিয়ে একদম বিস্তারিত A to Z একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি একটা আপনাদের একদম হাতে ধরে দেখিয়ে দিছি কীভাবে এই ভার্সন 3.7.1টি খেলতে হয়। তো আশা করি আপনারা সেটি দেখে নেবেন। যারা ইতিমধ্যে সেটি দেখে সেট আপ করে ফেলছেন তারা জাস্ট আগের ওবিটিকে ডিলিট করে এই ওবিটিকে পেস্ট করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। আর যারা নাকি এখনও পর্যন্ত ভার্সন 3.7.1টি খেলতে পারতেছেন না তারা কমেন্ট করতে পারেন, আমরা ভার্সন 3.7.1টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং সেট আপ টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব প্লাস এপিকেও নিয়ে আসার চেষ্টা করব। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন আমরা কেন ভার্সন 3.7.1 ব্যাক যাব। এটা টোটালি আপনার উপর নির্ভর করতেছে আপনি কি আপডেট ভার্সন দিয়ে খেলবেন নাকি ভার্সন 3.7.1 ওল্ড ভার্সন দিয়ে খেলবেন। ওল্ড ভার্সনের মধ্যে কিছু সুযোগ সুবিধা আছে, যেমনটা হলো লোডি বেসের মধ্যে খুব ভালোভাবে খেলা যায়, তার পাশাপাশি ভার্সন 3.7.1 অসাধারণ কিছু ওবিবি রিলিজ করা হয়েছিল যা এখনও পর্যন্ত ভার্সন 4.3.1 এর মধ্যে রিলিজ করা হয়নি। কিছুদিন আগে আপনার সাথে ভার্সন 4.3.1 এর জন্য একটি বেস্ট ওবিবি রিভিউ করছিলাম, ওইটি বলতে পারেন এখন পর্যন্ত সেরা একটি ওবিবি। বাট ভার্সন 3.7.1 এর কথা যদি আমরা বলি তাহলে সেখানে আপনারা অহরহ প্রচুর পরিমাণের আপনাদের মন পছন্দ মতো ওবিবি আপনারা সেখানে পেয়ে যাবেন। যেই ওবিবিগুলোতে থাকে হিনেকে 1J বাস, হিনেকে 1J নন এসি বাস, তারপর এসি বাস, তারপর আপনার বলবো,
তারপর আপনারা সোহাগের ডাবল ডেকার গ্রিনল্যান্ডের ডাবল ডেকার হুন্ডাই ব্র্যান্ডের বাস এই সকল সংমিশ্রণে অভিগুলো আপনারা পেয়ে যাবেন ভার্সন 3.7.1 এর মধ্যে তো বেস্ট কিছু অভিবি ভার্সন 3.7.1 এর মধ্যে রয়েছে যা আজকে ভিডিওতে তারই মাঝে একটি আপনার সাথে আপনারা রিভিউ করতে চলে আসলাম আমরা এই অভিবির মধ্যে আপনারা পাবেন হানিফের যে বলবো বাসটি আছে সেটা এবং তারই পাশাপাশি সোহাগ প্রেস্টিজের যে ডাবল ডেকার স্ক্যানিয়া যে বাসটি আছে সেটি আপনারা এই অভিবির মধ্যে পেয়ে যাবেন তাছাড়া গ্রিনল্যান্ডের যে এরাজার শেপের বাসটি আছে সেটা আপনারা পেয়ে যাবেন এইখানে তাছাড়া আপনারা এইখানে কিন্তু হিনোয়কে ওয়ান যে নন এসি অনেকগুলো বাস আপনারা এইখানে পেয়ে যাবেন তারই পাশাপাশি আরও অনেক ধরনের ব্যানার আপনারা এই অভিবির মধ্যে পেয়ে যাবেন তো আপনার যখন কিটিকে সেট আপ করে খেলবেন তখন কিন্তু আপনারা দেখে নেবেন অভিবির মধ্যে কী কী ট্রাফিকগুলো আপনারা পাইতেছেন তাছাড়া আমি এখানে ভিডিওতে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি আপনারা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এখানে যতটুকু আপনারা পারছি ততটুকু দেখে দিচ্ছি এবং যেখানে আপনারা যান আপনার প্রচুর পরিমাণে ট্রাফিকের মেলা সেখানে দেখতে পারবেন কারণ ভার্সন 3.7.1টি এরকম একটি ভার্সন এবং এরকম কিছু অভি রিলিজ করা হয়েছে যেখানে কিন্তু প্রায় প্রচুর পরিমাণ ট্রাফিক অ্যাড করা কিছু অভি রিলিজ করা হয়েছিল যেখানে কিন্তু আপনারা যেখানে যাবেন যেখানে ড্রাইভিং করবেন প্রচুর পরিমাণে ট্রাফিকের দেখা পাবেন যা আপনারা প্রতিনিয়ত চেয়ে থাকেন বাট আপডেট ভার্সনের জন্য এরকম কোনো অভিবি এখনও পর্যন্ত ভালোভাবে রিলিজ করা হয়নি বাট হলেও হয়তো আপনাদের মন পছন্দ মতো হইতেছে না এবং আবার অন্যদিকে দেখা যায় আপডেট ভার্সনটির মধ্যে হাই ট্রাফিকের কোনো অভি সেট আপ করলে গেমটি কিন্তু হাই ডিভাইসের মধ্যে মাঝে মধ্যে ল্যাগে দেখা পাওয়া যেতেছে যারা নাকি ভালো প্রসেসর ইউজ করে তারাই মূলত ভালোভাবে গেমটিকে প্লে করতে পারে আপডেট ভার্সনের তাছাড়া এই অভিবির মধ্যে আপনারা কাল্পনিক হতে যে ম্যাপটি আছে সেই ম্যাপটি আপনারা পেয়ে যাবেন কাল্পনিক হতে আমি সেটাই বুঝতে চাইতেছি যে এইখানে আপনারা বাস্তবতা ইন্দোনেশিয়া গেমের যে মেইন ম্যাপটি থাকে সেই মেইন ম্যাপের উপরেই এইখানে বাংলাদেশি নামগুলো বসিয়ে দেওয়া হয়েছে এখন অনেকেই মনে করেন এইখানে ম্যাপের মধ্যে বাংলাদেশি নাম বাংলাদেশি জেলার নাম বাংলাদেশি ম্যাপ আছে বিধায় আপনারা হয়তোবা যে কোনো লোকেশন সিলেক্ট করলেই হয়তোবা সেই লোকেশন ভেদেই আপনারা ড্রাইভিং করবেন এবং সেই ধরুন ঢাকা টু কুমিল্লি আপনার সিলেক্ট করেন এখন আপনার ঢাকা থেকে কুমিল্লি যাবেন আবার এবং ঢাকা টু কুমিল্লা রুটের ফিলি পাবেন এরকমটা আপনার অনেকেই মনে করেন বাট এটা কিন্তু টোটালি ভুল এইখানে আপনারা যে কাল্পনিকতা ম্যাপটি পাবেন সেই ম্যাপটি জাস্ট নামে কাজে না এখানে প্রায় বাংলাদেশি ফিল্ডটি ফুটিয়ে তোলার জন্য ম্যাপটিকে বাংলাদেশি করা হয়েছে জাস্ট এতটুকুই ভিতরে আপনারা যখন এই গেমটিকে প্লে করবেন তখন কিন্তু বাড়িঘর এবং রাস্তাঘাট সব কিছু আপনারা ইন্দোনেশিয়ান পাবেন লোকেশন সব কিছু আপনারা ইন্দোনেশিয়ান পাবেন এই গেমটির মধ্যে পরিবর্তন করার মধ্যে একমাত্র ট্রাফিকগুলোকে পরিবর্তন করা যায় তাছাড়া ম্যাপটিকে এডিট করা যায় এবং গ্যারেজটিকে পরিবর্তন করা যায় এবং আপনার চাইলে মন ইচ্ছে মতো এখানে যে কোনো বাস মোড ইউজ করে খেলতে পারবেন বাট বাস মোডে ইন্দোনেশিয়ার অরিজিনাল যে ম্যাপ সেই ম্যাপটা কখনো পরিবর্তন করে আপনার চাইলে বাংলাদেশি করতে পারবেন না এবং যারা অভিবি মেক করে তারাও এটা চাইলেও সম্ভব নয় কারণ এইখানে কিন্তু ইন্দোনেশিয়ার রাস্তাঘাটগুলো শো করবে আশা করি আপনারা সেটি বুঝতে পারছেন আমি আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই এই অভিভূটি কিন্তু শুধুই মাত্র ভার্সন 3.7.1 যারা খেলতেছে তাদের জন্য যারা আপডেট ভার্সন খেলতেছেন বা আদার্স কোনো ভার্সন খেলতেছেন কারণ দেখা যায় আমরা কিন্তু কিছুদিন আগে ভার্সন 3.6.1 কীভাবে সেট আপ করবেন সেটাও আমরা আপনার সাথে সেট আপ করা দেখাইছি এখন আপনারা সেই ভার্সন দিয়েও যদি খেলে থাকেন এই অভিভূ যদি সেটা আমরা সেট আপ করতে চান তাহলে কিন্তু গেমটি ওপেন হবে না তো অবশ্যই একটু মনোযোগ সহকারে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন আপনারা আপডেট ভার্সনের মধ্যে কিন্তু এই অভিভূ
দিয়ে খেলতে পারবেন না আবার ওল্ড ভার্সনে ভার্সন 3.7.1 এর মধ্যে এওবিবি দিয়ে খেলতে পারবেন না এই ওবিবি যে ভার্সন জন্য তৈরি করা হয়েছে আপনারা সেই ভার্সনের জন্য এটাকে খেলতে হবে অর্থাৎ ভার্সন 3.7.1 এর জন্য এওবিটিকে তৈরি করা হয়েছে আপনারা ভার্সন 3.7.1 এর মধ্যে খেলতে পারবেন একমাত্র এই ওবিটি দিয়ে আশা করি সকল কিছু বুঝতে পারছেন এবং কিভাবে কি কি করতে হবে সেগুলো আপনারা বুঝতে পারছেন এই ছিল আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ